Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan, Halmstad, Sweden. Theke. Kemon achen apnara shobai? Ami asha korchi apnara shobai bhalo achen. Ebochor English requirement change hoyeche Sweden e ebong khub ochirei aro kichu change hote jacche. University already tader Bangladesh theke medium of instruction English application korar shomoy jeta upload korte bola hoy university theke ekta format niye je apnar bachelor ba apni masters ba bachelor korechen medium of instruction English e এবং সেটা দিলে আপনাকে আইএলটিএস এর স্কোর দেখাতে হবে না বা আইএলটিএস লাগবে না এই ধরনের একটা নিয়ম ছিল বা আছে এখনো শুধুমাত্র বাংলাদেশের জন্য সুইডেনের কিছু ইউনিভার্সিটি অলরেডি তারা ডিসিশন নিয়েছে যে তারা বাংলাদেশ থেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে কোনো স্টুডেন্টকে এলাও করবে না আমি যে ইউনিভার্সিটিগুলোর কথা বলছি তার মধ্যে প্রথম ইউনিভার্সিটি যে নোটিশটা দিয়েছে সেটা হচ্ছে লিং শপিং ইউনিভার্সিটি তারা প্রথমে ডিসিশন নিয়েছে তারপর লুন্দ ইউনিভার্সিটি এই ডিসিশন নিয়েছে গোথেনবার্গ ইউনিভার্সিটি এই ধরনের ডিসিশন নিয়েছে এটা আপনারা জানবেন কিভাবে আপনারা যে ইউনিভার্সিটি সিলেক্ট করছেন সেই ইউনিভার্সিটিতে যখন আপনি অ্যাপ্লিকেশন সেন্ড করে দিচ্ছেন অটোমেটিক্যালি একটা রিপ্লাই আসবে সেই ইউনিভার্সিটি থেকে যে আপনাকে অবশ্যই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার সেই অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হবে না আপনাকে অবশ্যই ইংলিশ আদার্স যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফুলফিল করতে হবে যেমন ইংলিশ B6 বলা হয় যেটাকে সুইডেনে অর্থাৎ আপনাকে আইএলটিএস এর স্কোর দেখাতে হবে যেটাকে আমরা বলছি এখানে সুইডেনের মাস্টার্স প্রোগ্রামের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5 কোনো ব্যান্ডেই আপনার স্কোর 5.5 এর নিচে থাকা যাবে না টোটাল স্কোর হতে হবে 6.5 আর যদি আপনারা কেউ ইংলিশে ব্যাচেলার করে থাকেন এবং এখানে ইংলিশে মাস্টার্স করার জন্য আসতে চান অর্থাৎ ইংলিশ সাবজেক্টে মাস্টার্স করার জন্য আসতে চান স্পেসিফিকলি তাহলে তাদের জন্য অবশ্যই আইএলটিএস এর স্কোর থাকতে হবে 7.5 7.5 এর নিচে যদি থাকে এবং কোনোটাতেই কোনো ব্যান্ডেই আপনার 7 এর নিচে হওয়া যাবে না সো এইরকম হাই রিকোয়ারমেন্ট হচ্ছে ইংলিশের ব্যাচেলার করে যারা এখানে মাস্টার ইংলিশ সাবজেক্টে বা ইংলিশ লিটারেচার বা ইংলিশ ফোনেটিক্সে আপনারা যে কোনো ইউনিভার্সিটিতে যদি মাস্টার্স করতে আসতে চান এইটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে আপনারা ইউনিভার্সিটি ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো আলাদা করে পড়ে দেখতে পারেন যেটা এবছর হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে অলরেডি গত বছরে বাংলাদেশ গত বছর এবং গত বছরের আগের বছর বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট এসছে যারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে দেখিয়ে এসেছে উইদাউট এনি আইএলটিএস দেখা যাচ্ছে যে তারা যতটুকু ইউনিভার্সিটির ফ্লো অনুযায়ী তাদের সেমিস্টার যেভাবে কমপ্লিট করার কথা ছিল তারা করতে পারছে না তো যখনই এটা অ্যানালিসিস করা হলো দেখা গেল যে তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ভেরি উইক ইন ইংলিশ তারা ইংলিশে ভালো করে করেসপন্ডেন্স করতে পারছে না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে এবং এটা শুধু বাংলাদেশ না এটা চাইনিজ স্টুডেন্টদের ক্ষেত্রেও হচ্ছে সো এই জন্য চাইনিজদের ক্ষেত্রে অবশ্যই মানে আইএলটিএস অথবা টোফেল অথবা আদার্স যেই রিকোয়ারমেন্টগুলো আছে ইংলিশের জন্য সেইগুলো মিট করে তারপর তাদেরকে আসতে হয় সো বাংলাদেশের জন্য এখন সেটাই করা হবে কারণ বাংলাদেশের স্টুডেন্টরা যখন গ্রুপ প্রেজেন্টেশন করে বা যখন গ্রুপ স্টাডি করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে তখন তারা অনেক কিছু ইংলিশের অনেক টার্ম তারা বুঝতে পারে না যদিও তারা ইংলিশে অনেক ভালো কিন্তু আইএলটিএস করার মাধ্যমে অর্থাৎ যে রিকোয়ারমেন্ট চাওয়া হচ্ছে সুইডেনের মাস্টার্স প্রোগ্রামের জন্য সেই রিকোয়ারমেন্ট যদি আপনি মিট করেন তাহলে আপনি এখানে এসে আপনি প্রজেক্ট থেকে শুরু করে আপনার থিসিস এবং আপনার গ্রুপ প্রেজেন্টেশন আপনার ক্লাস করেসপন্ডেন্স সব কিছুই আপনি এবং লেকচারের ক্ষেত্রে দেখা যায় যে এখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়া থেকে কানাডা থেকে এবং ইউএস থেকে বিভিন্ন টিচাররা আছে যাদের ইংলিশের অ্যাকসেন্ট হচ্ছে ডিফারেন্স এখন এই ডিফারেন্ট এক্সেন্টে যখন তারা কথা বলে তখন যে সমস্ত স্টুডেন্টরা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে পড়ে আসছে বাংলাদেশ থেকে তারা অনেকেই এই প্রোনাউন্সিয়েশনগুলো বুঝতে পারে না কারণ তাদের সে ধরনের একাডেমিক কোয়ালিফিকেশন নাই অর্থাৎ আইএলটিএস অথবা টোফেল নাই যার মাধ্যমে সে বিভিন্ন ধরনের এক্সেন্ট হলেও সেটা বুঝতে পারবে সো এই জন্য এই রুলসটা এখন চেঞ্জ করা হয়েছে আপনারা যারাই সুইডেনে এবছর আসছেন আমি সবাইকে বলবো আপনারা আইএলটিএস দিয়ে অথবা টোফেল দিয়ে তারপরে আসেন আইএলটিএস এবং টোফেলের স্কোর কত লাগবে সেটার জন্য আপনারা আমার ইংলিশ রিকোয়ারমেন্ট প্লেলিস্টে গিয়ে সেখানে আপনারা রিকোয়ারমেন্ট দেখে নিতে পারেন কিন্তু আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো কারণ এখানে চাকরি পাওয়ার জন্য আপনাকে ইংলিশে আইএলটিএস এর স্কোরটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি দেখাতে পারেন যে আপনি ইংলিশে আপনার আইএলটিএস এর স্কোর 7 আছে 7.0 আছে তাহলে আপনি জবের ক্ষেত্রে আপনাকে ইংলিশে প্রুফ করতে হবে না যে আপনি ভালো আপনি প্রথমেই তারা বুঝে ফেলতেছে যে আপনার সার্টিফিকেট আছে সো আপনি ইংলিশে ভালো সো জবের ক্ষেত্রেও এখানে অনেক বেশি প্রায়োরিটি পাওয়া যায় আর লেখাপড়ার ক্ষেত্রে তো আপনি আইএলটিএস ছাড়া এবছর যদিও কোনো ইউনিভার্সিটি এখনও সেই নোটিশটা দেয়নি তারা হয়তো বা নিবে স্টুডেন্টদেরকে কিন্তু আমি বলতে পারি যে সামনের বছর থেকে আইএলটিএস ছাড়া সুইডেনে আসার ব্যাপারটাই কিছুটা স্বপ্নের মতো হবে কারণ কোনো স্টুডেন্টকেই তারা অ্যাকসেপ্ট করবে না আর আরেকটা জিনিস বলে রাখি
সেটা হচ্ছে যারা আইএলটিএস ছাড়া अप्लाई করছেন তাদের ভিসা ইন্টারভিউ হবে এবং ভিসা ইন্টারভিউতে যদি আপনি ভালো পারফর্ম করতে না পারেন এবছর তাহলে শুধুমাত্র আইএলটিএস এর জন্য আপনার এই ভিসা ইন্টারভিউ থেকে আপনি বাদ হয়ে যেতে পারেন আপনার আপনি ভিসা পাওয়ার জন্য সিলেক্টেড হতে পারেন সো আমি বলবো যে আপনারা যারা আইএলটিএস এর प्रिपरेशन নিচ্ছেন বা পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করছেন তারা সবাই পরীক্ষা দিয়ে ফেলুন এবং 6.5 স্কোর ইজ নাথিং এটা আপনারা যদি এক মাস পড়েন তাহলেই আপনারা ভালো করে স্কোর তুলে ধরতে পারবেন দ্যাট ডাজন্ট ফ্যাক্ট সো আপনারা যারা এই বছরে আসতে চাচ্ছেন আমি প্রেফার করি আপনাদের জন্য আপনারা সবাই আইএলটিএস দিয়ে আসেন অথবা আপনারা টোফেল করে আসেন বা ইংলিশের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট মিট করে আসেন বাংলাদেশ থেকে যারা যারাই বিগত বছরগুলোতে এসেছে তারা ইংলিশে করেসপন্ডেন্স করতে গেলে উইদাউট আইএলটিএস তারা ভালো করেসপন্ডেন্স করতে পারে না তাদের রেজাল্টটা ভালো হয় না সো আমি প্রেফার করব সব স্টুডেন্টদেরকে বাংলাদেশের যত মেধাবী ছাত্ররা আছেন সবাই নতুন নিয়ম ফলো করে আপনারা আইএলটিএস করে আসবেন যে সমস্ত ইউনিভার্সিটি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে তারা আইএলটিএস অথবা ইংলিশের রিকোয়ারমেন্ট ছাড়া অন্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ দিয়ে বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট নেবে না তারা তো নেবেই না বরঞ্চ অন্য অন্য ইউনিভার্সিটিগুলো এখন অ্যালার্ট হয়ে যাচ্ছে সো আমি প্রেফার করবো আপনারা সবাই আইএলটিএস দিয়ে তারপর এখানে অ্যাডমিশনের জন্য আসবেন মাস্টার্স প্রোগ্রামের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম